রোজা থাকা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুম্বন করা যাবে কি? ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রেখে সে রোজা রাখতে পারবে কি পারবে না? রক্ত বাহির হলে রোজা ভেঙে যাবে কিনা? হুজুর নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা? স্থিতি মাহে রমজান, আল্লাহ তাআলার রহমতের মাস, আল্লাহ তাআলার মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। মোটামুটি দেখতে দেখতেই এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এর ভিতর দিয়েও হয়তো দেখা যায় আমরা অনেকেই পরিপূর্ণ রোজা রাখতে পেরেছি, আবার অনেকেই রোজা রাখেও নাই, আবার দেখা যায় অনেকেই রোজা রাখার পরও আমরা বিভিন্ন ধরনের গুনার কাজও করে ফেলেছি। এই জন্যে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ গুনার কাছ থেকে হেফাজত রাখেন, মাহে রমজানের উসিলায় জিন্দগির গুনাহ মাফ করেন। কারণ আমরা যদি মাহে রমজানের উসিলা করিয়া নিজের জিন্দগির গুনাহ খাটাগুলির মাফ করায় নিতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আর এক হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় যে মাহের রমজান পেয়েও যদি আমরা আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলির মাফ করায় নিতে না পারি, রসুলের ভাষায় আমরা ধ্বংস হয়ে যাব, নাউযু বিল্লাহ বলে। এই জন্যে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে মাহে রমজানকে কাজে লাগাতে হবে। মাহে রমজানকে এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। মাহে রমজানকে আমাদের যেইভাবে পালন করলে, রোজাগুলো আদায় করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, সেভাবে আদায় করার প্রস্তুতি এবং মেহনত আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহনতের সহিত এবং সওয়াবের আশায় গুনার কাজ বর্জন করে রোজা রাখার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজান দেওয়ার সময় আমরা ইফতার করি, আজান দিলে ইফতার করি। হুজুর আজান না দিলে ইফতার করা আগেই করা যাবে কিনা? সময় হলে করা যাবে। সময় হয়েছে ও মুয়াজ্জিন যদি 5 মিনিট পরে আজান দেয়, আপনি কি 5 মিনিট বসে থাকবেন নাকি? আপনার হাতে ঘড়ি আছে, আপনার হাতে ঘড়ি আছে, আপনি জানেন যে আজকের ইফতারি হবে 24-এ। কতে? 24-এ। হয়তো মুয়াজ্জিন সব পানি খেয়ে মাইক পর্যন্ত আসতে আসতে 25 হবে, না হয় 26 হবে, না 2 মিনিটে ধরলাম, 1 মিনিটের বেশি তো লাগার কথা না। তাহলে মুয়াজ্জিন সব যদি 5-10 মিনিট দেরি করে, সেক্ষেত্রে মুয়াজ্জিনের আল্লাহ আকবার কখন আজান দেবে এই আশায় বসে থাকবেন? এখন ডিজিটাল যুগ, সবার হাতে হাতে ঘুরি, ঘরে ঘরে ঘুরি। আজান দিলেই যে খেতে হবে এরকমটা না, সময় হলেই খাওয়া যাবে। তাইলে ইফতার আমরা দ্রুত গতিতে করব, ইফতার করতে দেরি করব না। দেরি বলতে কেমন দেরি তো বোঝানো হয়েছে, আজান হয়েছে কখনে আর আমরা ইফতারি করতেছি না, রাস্তাতে যাচ্ছি, যাই কেন বার যাই, যাইতে হয়তো 2-4-5 মিনিট 10 মিনিট লাগবে, যাই ইফতারি করব। দেরি করা ঠিক না। আবার দেরি করা ঠিক না বলতে মহাজন সব আজান দিচ্ছেই, এই তো 2-4-10 সেকেন্ড 30 সেকেন্ড বাকি, এতটুকু ধৈর্য আর আমাদের কুলাচ্ছে না, এটাও ঠিক না। হয়তো 1 মিনিট আগ পাশ সেটা ভিন্ন কথা, আজান হবে ইফতার করব। এখন বাজারে ইফতার করতেছেন মসজিদে বা বাজারে, আপনার জানার মতে টাইম হয়ে গেছে, আপনি জানেন 24 ইফতার, 24 হয়ে গেছে, আজানও করতেছে না, হয়তো 30 সেকেন্ড 1 মিনিট দেরি হবে, আপনি খাওয়া শুরু করে দিয়েছেন, মানুষ কবে এ কায় রে, এ কেমন রোজাদার, বলবে কি বলবে না? তাহলে আপনি একটু ওয়েট করেন, এটা তো আর অত দেরি হচ্ছে না যে 10-15 মিনিট দেরি, একটা সামাজিকতা বজায় রাখতে হবে আমাদেরকে। এই জন্যে আজান যখন হবে আমরা ইফতার করব। আবার দেখা যাবে যে আজানের আগেও করব না, আবার দেখা যায় মুয়াজ্জিন সাহেব যদি দেরি করে ফেলে তো আমরা ইফতার করি ফেলবো, এটা আমরা বুঝে নিব। হুজুর আজান, আজানের তো জবাব দিতে হয়, আজানের জবাবে দিব না ইফতারি করে, আপনি ইফতার করতে করতে আজানের জবাব দিতে পারেন। আজান শুরু হয়ে গেল, আমরা ইফতারি শুরু করে দিলাম, ওই তখন আর আমাদের আজানের জবাবের কথা খেয়াল থাকে না, আমরা ইফতারি করতে পারবো, আজানের জবাবও দিতে পারবো। কারণ তাবলিগে যখন যাবেন বলবেন প্রত্যেকটা চাবানে চাবানে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলা যায় আজানের জবাব দেওয়া যাবে না? যাবে। মেসওয়াক করা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক মেসওয়াক করেছেন, অধিক মেসওয়াক করেছেন মাহে রমজানে। কারণ মাহে রমজানে রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে একটা মুখের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়, বেশি বেশি মিসওয়াক করলে গন্ধটা থাকে না। তো আল্লাহ তাআলা বলেন রোজাদারের সেই মুখের ঘেরানটা আমি আল্লাহ তাআলার কাছে মিশক জাফরানের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ।
তাহলে এখন আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের ঘ্রাণ বা গন্ধ যদি মিশক জাফরানের চেয়ে বেশি হয় তাহলে তো আর বিরাজ করার দরকার নাই, তাই না? নাকি আমরা বিরাজ করব না? ওই গন্ধ বলতে ওই গন্ধ বোঝানো হয় নাই। আপনি দাঁত ঘষবেন না, দাঁতে ছাতা পড়ছে, বিড়ি খাইছেন, বিড়ি খায়া মুখের ভিতরে গন্ধ আছে, যেই গন্ধ মানুষে সহ্য করতে পারে না, আল্লাহ ওই গন্ধের কথা বলে নাই। আপনি রোজা রাখা অবস্থায় স্বাভাবিকভাবে যেটা গন্ধ সৃষ্টি হয় এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। আপনি দাঁত না ঘষে বিড়ি খেয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি করবেন, এই দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয় না। পাশাপাশি ব্রাশ করা যাবে কিনা? ব্রাশ করা যাবে, কিন্তু টুথপেস্ট লাগানো যাবে না। টুথপেস্টের ভিতরে কিছু ইখতিলাফ আছে, কারণ টুথপেস্ট দিয়ে যখন দাঁত ঘষবেন দেখা যায় টুথপেস্টের কিছু একটা ভাব ভিতরের দিকে যায়, যা কি জানি একটা ঝাঁঝালো ভাব ভিতরের দিকে যায়। এই জন্য টুথপেস্টটাও যে অংশ ওলামা একরাম বলছেন এটা না লাগানোই ভালো, তবে শুধু ব্রাশ দিয়ে আপনি করবেন অথবা মেসওয়াক করবেন, এটাই হচ্ছে বেশি উত্তম। আর অধিকাংশ টুথপেস্টগুলোই বিভিন্ন ধরনের জীব জানোয়ারের চর্বি দিয়ে বানানো হয়, এই জন্য টুথপেস্ট থেকে বিরত থাকাই হচ্ছে উত্তম। রোজা থাকা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা বা চুম্বন করা যাবে কিনা? যাবে, কিন্তু এটা কন্ট্রোল থাকতে হবে যে আমি চূড়ান্ত পর্যায়ে যাতে না যাই, এ ধরনের বিশ্বাস থাকতে হবে। রোজা হবে, কোনো সমস্যা হবে না। হুজুর, নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা? নাপাক অবস্থায় চেয়ারি খাওয়া যাবে কিনা? হয়তো স্ত্রী সহবাস করছেন, এখনো গোসল করেন না, চেয়ারের সময় হয়ে গেছে, হ্যাঁ আপনি খাবেন, সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজের জন্য তো অবশ্যই গোসল করা প্রয়োজন, অবশ্যই গোসল করতে হবে। দিনের বেলা ঘুমায় গেছেন, কারো স্বপ্ন দোষ হচ্ছে, রোজা ভাঙবে না, কিন্তু তাকে কি করতে হবে? গোসল করতে হবে। আচ্ছা, তারপর ইনজেকশন নেওয়া যাবে কিনা? ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? করোনার টিকা দিলে রোজা ভাঙবে কিনা? করোনা তো এখন নাই, ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, গ্লুকোজ জাতীয় যেগুলো স্লাইন আছে, যেগুলো ক্ষুধা নিবারণ করে, ক্ষুধার কাজ দেয়, এই সমস্ত ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে। রোজা না রাখলে কাজা কাফফারা কিভাবে হবে? কাজা মানে যেই রোজাটা আপনি রাখলেন না, পরে একটা রেখে দিবেন, এটা হচ্ছে কাজা। কাফফারা কি? কাফফারা মানে জরিমানা। কাফফারা মানে কি? জরিমানা। একজন আরেকজনকে পিটাইছে অন্যায়ভাবে, ও দেখা যায় যে ট্রিটমেন্ট কিন্তু 10,000 টাকা গেছে, বিচারে বসলে আর জরিমানা লাগে 50,000 টাকা, হয় কি হয় না? খরচ হয়েছে 10,000, তো 10,000 দিলেই তো হইতো না, আর জরিমানা সহ 50,000, যাতায়াত লোকটাকে কষ্ট দিছে বিভিন্ন সেক্টর থেকে, তার জরিমানা বেশি। তাইলে রোজার একটা যদি কাজা করেন, একটা রেখে দিবেন, কাজা আদায় হয়ে যাবে। জরিমানা কি? জরিমানা হচ্ছে, এটাকে বলা হয় আরবিতে কাফফারা। কাফফারা হলো 60টা রোজা রাখতে হবে লাগাতার ভাবে, মানে আজকে শুরু করলেন 60টা রোজা রাখতে হবে, মাঝখানে যদি একটা বাদ দেন তাহলে এগুলো সব বাদ, আবার এক থেকে শুরু হিসাবে। একটা রোজার মূল্য কম মনে করিয়েন না, রোজার মূল্য অনেক। অথবা যদি কেউ না পারেন এটা, তাহলে কি করবেন? তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে দুবেলা। আচ্ছা, তাইলে হলো রোজার কাজা এবং কাফারা। হুজুর, আতর ব্যবহার করা যাবে কিনা? আগরবাতি, আতর ইত্যাদি, বা আসরের পরে বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে, বিভিন্ন প্রকারের আইটেমের রান্না, মা রান্না করতেছে, দাদি রান্না করতেছে, ঘ্রাণে তো খুব আনন্দ লাগতেছে, ঘেরান নাকে যাচ্ছে, যে আতর বা ঘ্রাণ এগুলো যেগুলো আছে এগুলো কোনো সমস্যা হবে না, আতর ব্যবহার করা যাবে, ঘ্রাণ আসলে সমস্যা নেই। তো পাশাপাশি রান্না বান্নার কথা যেহেতু আসলো হুজুর, যে তরকারি না থাকলে তো অসুবিধা, আমার বাড়ি এলাক তো খুব গরম, লবণ যদি কম বেশি হয় তো মাইনাসে, তো রোজা রাখিয়ে তো মেজাজ তো আরো খিটখিটা, রমজান মাস যদি খুব চড়া হয় তাহলে আপনি লবণ মুখে নিয়ে চাখতে পারেন, আবার সেটা ফেলাই দিলেন, আবার গিলেন না। আর যদি স্বাভাবিকভাবে হয় বা মহিলারা যারা আছে রান্না করতে করতে ওদের অভ্যাস হয়ে গেছে, না চাকলেও হয়, সেক্ষেত্রে আপনি চাকবেন না। যদি চরম পর্যায়ে মনে করেন সেক্ষেত্রে চাকতে পারেন, চাকার পরে সাতটা বুঝে ফেলাই দিবেন। রক্ত বাহির হলে রোজা ভেঙে যাবে কিনা? রক্ত বাহির হলে রোজা ভাঙবে না। বা কাউকে যদি রক্ত দেন, একটা রোগীকে রক্ত দিলেন, সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। কেউ কয় রক্ত বাইরে এলে রোজা দুর্বল হয়ে যায়,
না ভুল করে রক্ত কাটা গেলে কাটা গিয়ে রক্ত বাইর হলে রোজা ভাঙবে না এবং কোন অসুস্থ ব্যক্তিকে যদি রক্ত দেন তারপরও রোজা ভাঙবে না তবে হ্যাঁ রক্ত দেওয়ার পরে আপনি নিজে যদি দুর্বল হয়ে যান আপনার রোজাটাই যদি নষ্ট হয়ে যায় রাখতে না পারেন দুর্বল হয়ে যান সেই ক্ষেত্রে না দেওয়াই ভালো এই সেক্টর থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গাও লাগাইছেন রমজানের রোজা রেখে শিঙ্গা বুঝেন তো এই যে কাপিং তো সেটাও করা যাবে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা হবে তবে তারাবির নামাজ পড়তে হবে বাদ দেওয়া যাবে না গুনাহগার হতে হবে রোজা অবস্থায় ফরজ গোসলের নিয়ম যদি ফরজ গোসল হয়ে যায় কারো দিনে ঘুমাইছেন স্বপ্ন দেখছেন ফরজ গোসল তো করতে হবে সেক্ষেত্রে অন্যান্য সময় ফরজ গোসল যেভাবে খুব ভালোভাবে কুলি করতে হয় একদম গলার ভিতর পর্যন্ত যাতে ভিজে নাকের একদম ইয়া পর্যন্ত যাতে ভিজে সেক্ষেত্রে আমরা রোজার সময় একটা সতর্কতা অবলম্বন করব যাতে করে পানিটা নাক দিয়ে টান দিলে একদম উপর পর্যন্ত না যায় অর্থাৎ পেটে চলে না যায় আবার কুলি করার সময় পেটে চলে না যায় আমরা সতর্কতা অবলম্বন করব হুজুর ইফতারের সময় হিন্দু লোক বা বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা আমাদের বাংলাদেশে নয় তো নাই বিভিন্ন দেশে আছে না প্রবাসীরা ইফতার করে হিন্দুদের সাথে কাজ করে ইফতারের সময় একই রুমে বা একই রুমে থাকে আছে কিনা হ্যাঁ ইফতারি করা যাবে আপনার আচার ব্যবহার এটা তো হালাল জিনিস খাদ্য তো খাদ্য এখানে হিন্দু আর মুসলমান কি খাওয়াটা তো আর আমাদের তখন ওই হিন্দু যে যদি খায় এটা কি কোনো গুনাহের কাজ না অতএব এখান থেকে যদি আপনার সহানুভূতি পায় যে এদের কি সুন্দর আচার ব্যবহার সেই ইসলামও গ্রহণ করতে পারে সুবহানাল্লাহ বলে সাজু ভাই প্রশ্ন করছিল এর আগে যে হুজুর বেরোজগারের সাথে খাওয়া যাবে কিনা সেই সূত্র ধরে যাবে আপনার কাছ থেকে সে কি পাবে ভালো ব্যবহার পাবে যে আমি তো রোজা রাখি না তারপরে আমাকে এত সুন্দর করে ইফতার খাওয়াচ্ছে আমি রোজাটা রাখি খাওয়া যাবে সমস্যা নাই মুসলমানের ইফতারি দেওয়া খাওয়া যাবে কিনা যাবে কিন্তু খাওয়াটা মাকরু না খাওয়াটাই উত্তম হবে মহিলাদের কিছু সমস্যার কারণে প্রতি মাসে সমস্যার কারণে তাদের নামাজ মাফ আছে ঠিক সেম কারণে রমজান মাসেও তাদের কিছু কি হয় পাঁচটা সাতটা রোজা কাজা হয় তাদের নামাজটা কাজা দিতে হবে না কিন্তু রোজাটা কাজা দিতে হবে কিন্তু কাফফারা দিতে হবে না রোজাটা কাজা দিতে হবে কাফফারা দিতে হবে না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা শুনেন অনেক মহিলারা আছে ওষুধ খেয়ে ট্যাবলেট খেয়ে মাসিককে বন্ধ করে যে হুজুর মাহে রমজান মাসের রোজা কাজা করতে চাই না ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রেখে সে রোজা রাখতে পারবে কি পারবে না পারবে অনুমতি আছে তবে না খাওয়াটাই ভালো কারণ এটা তো আল্লাহরই সিস্টেম আল্লাহই দিছে এটা বন্ধ করে যদি আপনার শারীরিকভাবে কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেটা না খাওয়াটাই উত্তম আল্লাহ যেটা সিস্টেম দিছে সেটাকেই পছন্দ করতে হবে সেটাকেই ফলো করতে হবে পাশাপাশি আরেকটা মাসালা মহিলাদের যে পাঁচটা বা সাতটা রোজা কাজা থাকে এটা পরের মাসে এই কাজাগুলো আগে দিবে না শাওয়াল মাসের ছয়টা রোজা আছে এই ছয়টা রোজা আগে দিবে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে ব্যক্তি মাহে রমজানের ৩০টা রোজা পালন করলো অতঃপর শাওয়াল মাসের ছয়টা রোজা পালন করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা এক বছর রোজা রাখার সওয়াব দেন কেমনে মুসলমান যখন একটা কাজ করে একের ভিতরে আল্লাহ ১০ নেকি দিয়ে দেন সুবহানাল্লাহ তাহলে যখন আমরা মাহে রমজানের ৩০টা রোজা রাখি ৩০কে গুণ দিয়ে ভাগ দিলে ৬০০ ১০ দিয়ে ভাগ দিলে ৬০০ আর শাওয়াল মাসের ১০টা ৬ ১০কে ৬০ ৩৬০ দিন বছরে কত ৩৬০ দিনের সওয়াব মাহে রমজানের ৩০ এবং শাওয়ালের ৬ এই যদি আমরা ৩৬টা রোজা রাখতে পারি আল্লাহ তাআলা গোটা বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ হাদিসের ভাষা অনুযায়ী বলা হয়েছে আগে রমজান মাসের যদি কেউ রোজা রাখে অতঃপর শাওয়ালের ৬ রোজা রাখে তাহলে এই প্রতিদান সেই সূত্র ধরে সেই মহিলা আগে রমজানের কাজাগুলোই আদায় করবে পাশাপাশি আরো কিছু ওলামা একরাম মত দিয়েছেন মাহে রমজানের যে রোজাগুলো কাজা গেল এটা আরো দুই এক মাস পরে রাখলেও রাখতে পারবে কিন্তু শাওয়াল মাস গেলে শাওয়াল মাসের রোজাগুলো তো আর পাবে না অতএব শাওয়াল মাসের রোজাগুলাই আগে রাখতে পারবে পরে রমজান